তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, এটা আধানগ্রস্ত বস্তু যদি রেখে দেওয়া হয়, তাহলে সেই আধানগ্রস্ত বস্তু একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ বল প্রদান করে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত প্রদান করে, সেই নির্দিষ্ট এরিয়া বা সেই নির্দিষ্ট জায়গাটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তাহলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা এরিয়া বা একটা জায়গা, যে জায়গার মধ্যে একটা আধানগ্রস্ত বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান। এই যে কিউ প্লাস একটা আধানগ্রস্ত বস্তু প্লাস আধানগ্রস্ত, এর এই এরিয়া পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ বল আছে। এই এরিয়ার মধ্যে যদি কোনো আধানগ্রস্ত বস্তু আসে, তাহলে এই আধানগ্রস্ত বস্তুটা ওই আধানগ্রস্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ বল দেখায়। যদি ধনাত্মক আধানগ্রস্ত বস্তু এই এরিয়ার মধ্যে ঢুকে পড়ে, তাহলে বিকর্ষণ বল দেখাবে, সমধর্মী আধান। আর যদি ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু এই এরিয়ার মধ্যে ঢুকে পড়ে, তাহলে আকর্ষণ দেখাবে, বিপরীত ধর্মী আধান। তার মানে যে এরিয়া বা যে জায়গা যে অঞ্চলের মধ্যে একটা আধানগ্রস্ত বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, সেই জায়গা বা সেই এরিয়াটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। এরপরে আমরা যাবো তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তীব্রতা, ক্ষমতা, প্রখরতা। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের তীব্রতায় বলা হয়েছে একটি আধানগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্রে, একটা আধানগ্রস্ত বস্তু তড়িৎ ক্ষেত্র, এটা আধানগ্রস্ত বস্তু তড়িৎ ক্ষেত্রে আধানগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক আধান আনলে, একক ধনাত্মক আধান আনলে, সে যে বল লাভ করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। আধানগ্রস্ত বস্তুর এই যে তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান আনলে যে বল লাভ করে, তাহলে আনতে হবে বলতেছি এই যে ধনাত্মক আধানটা আমি নিয়ে আসবো ক্ষেত্রের মধ্যে, তাহলে বল লাভ করবে। বল বল তো ফোর্স, যে বলটা লাভ করবে সেই বলটাই তড়িৎ ক্ষেত্রে তীব্রতা। কারণ একক ধনাত্মক আধানের জন্য যে বল, এখন একক ধনাত্মক আধানটা কি? ধনাত্মক আধান তো আমরা বুঝি, তারা 20 কুলম্ব আধান, এটা তো ধনাত্মক। ঋণাত্মক হলে তো বলতাম -20 কুলম্ব আধান। 20 কুলম্ব আধান আমি নিয়ে আসলাম এই যে এর ক্ষেত্রে, এখানে নিয়ে আসলাম কত আধান, কত আধান নিয়ে আসলাম 20 কুলম্ব আধান। বল এখানে বিকর্ষণ বল দিচ্ছে, কারণ এটা ধনাত্মক, বিকর্ষণ বল ধরো 100 নিউটন। তা 20 কুলম্ব আধান নিয়ে আসলাম আর বিকর্ষণ বল পাইলাম 100 নিউটন, তাহলে 1 কুলম্ব আধান, এটা হচ্ছে একক। 1 কুলম্ব আধান যদি নিয়ে আসতাম, তাহলে কত বল পাইতাম? ভাগ দিতে হবে, ভাগ দিয়ে পাওয়া যাচ্ছে 5 নিউটন। তার মানে 1 কুলম্ব আধান বা একক ধনাত্মক আধান, এই আধানটা আবার ধনাত্মক, যেটা আমরা নিয়ে আসছি সেটা ধনাত্মক আধান, সেটা কিন্তু সেটা 10, 20, 50 কুলম্ব হবে না, 1 কুলম্ব। 1 কুলম্বর জন্য যে বল, তুমি যত আধানেই নিয়ে আসো না কোনো আর যত বলেই পাও না কেন, সেটা তীব্রতা না। তীব্রতা হচ্ছে তুমি 1 কুলম্বর জন্য কতটুকু বল পাইলা। তাহলে আমরা এটা ঐকিক সাজাতে পারি যে কিউ একটা ধনাত্মক আধান, এটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসলাম,
বল পাইলাম এফ। একক ধনাত্মক আধান বা এক কুলম্ব আধান যে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতাম তার বল পাইতাম এফ বাই কিউ। তড়িৎ ক্ষেত্রের তীব্রতাকে ই দিয়ে প্রকাশ করা হয়, ই ইকুয়াল এফ বাই কিউ, ছোট হাতের কিউ দিলাম, ছোট হাতের কিউ বা বড় হাতের কিউ দেওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে ই, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, এটা এক কুলম্ব ধনাত্মক আধানের জন্য যে বল, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা একটা বল, তো সেটা সব বল না, এটা হচ্ছে এক কুলম্ব ধনাত্মক আধান আনলে যে বল পাওয়া যায়, এক কুলম্ব যেটাকে আমরা একক ধনাত্মক আধান বলতেছি, এক কুলম্ব ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে আনলে যে বল পাওয়া যায়। তাহলে ই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, এটা একটা বল, এর একক কি, এই যে বল, বলের একক নিউটন, আধান একক কুলম্ব, নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক, অর্থাৎ এক কুলম্বের বল নিউটন পার, পার মানে কি, পার পার কুলম্ব মানে এক কুলম্বের বল, নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক। এখন তোমাকে আমরা জাস্ট একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। ধরো এটার ধনাত্মক আধান দিয়েছিলাম, এটা আমি দিয়েছি বড় হাতের কিউ, এর ক্ষেত্র এটা, যে আধানটা আমি এখানে নিয়ে আসলাম সেটা ছোট হাতের কিউ দিলাম, এর ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম, ফলে যে বলটা পাইলো বিকর্ষণ বল সেটা আমরা পাইলাম বল এফ, এইখানে আমরা লিখে দিই এফ। তাহলে এইখানে আমরা পাইলাম এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সূত্র অনুযায়ী ই ইকুয়াল এফ বাই কিউ, এই কিউটা হচ্ছে এই কিউ, এইখান থেকে যদি আমি এফ বের করি এফ ইকুয়াল হবে ই কিউ, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। বল বল এফ ইকুয়াল ই কিউ। এখন যদি এই আধান যার ক্ষেত্র এটা সেই আধান, আর যে আধানটা আমি বাইরে থেকে এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম কিউ, এর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, যদি মধ্যবর্তী দূরত্ব আর হয় তাহলে এই আধান এই আধান মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে তো আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে এই দুই আধানের মধ্যবর্তী বল বের করতে পারি। কুলম্বের সূত্র যেটা আমরা কতদিন পড়িয়েছি, যেহেতু দুটো আধান আছে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, কুলম্বের সূত্র ব্যবহার করেও বল বের করা সম্ভব। তাহলে আমরা এখানে কুলম্বের সূত্র ব্যবহার করি, কুলম্বের সূত্রতে ছিল এফ ইকুয়াল কে, কিউ ওয়ান কিউ টু, এখানে কিউ ওয়ান হচ্ছে কিউ আর কিউ টু হচ্ছে বড় হাতের কিউ প্লাস আর স্কয়ার বাই আর স্কয়ার, কুলম্বের সূত্রে তাই ছিল কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। তা কে কিউ ওয়ান কিউ টু, এখানে কিউ ওয়ান টা কিউ আর কিউ টু টা বড় হাতের কিউ আর মধ্যবর্তী দূরত্ব আর, এই যে বল পেলাম এই বল আর এই বল তো একই, এটা ইকুয়েশন নাম্বার 2। আমরা এক ও দুই থেকে বলতে পারি এক ও দুই ইমপ্লাইজ দ্যাট এটা ইকুয়াল এটা, ই কিউ ইকুয়াল কে কিউ বাই কে কিউ প্লাস, প্লাস না দিলেও হবে, ধনাত্মক আধান বোঝানোর জন্য আমরা প্লাস দিয়েছিলাম, এটা বাদাই দিলাম। আচ্ছা তাহলে ই কিউ বাই কে কিউ কিউ বাই আর স্কয়ার, তাহলে উভয় দিক থেকে যদি আমরা এটা এটা কেটে যায় তাহলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ই ইকুয়াল আসে কে কিউ বাই আর স্কয়ার, এই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ণয়ের এটা গুরুত্বপূর্ণ একটা সূত্র পাইলাম, আরো একটা আছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, সেটা হচ্ছে এটা
তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ণয়ের দুটি সূত্র আমরা পাইলাম, একটা ই ইকুয়াল কে কিউ বাই আর স্কোয়ার, আর একটা ই ইকুয়াল এফ বাই কিউ, দুটো সূত্র। কখন কোন সূত্র ইউজ করব অঙ্ক দেখে আমরা বুঝতে পারবো। তবে আধান এখানে দুটা, এই দুই আধানের মধ্যে এই আধানটা আছে এই সূত্রের মধ্যে, বাইরের আধানটা যে আধানটাকে আমরা ক্ষেত্রে নিয়ে এসেছি সেই আধানটা দেওয়া আছে এই সূত্রের মধ্যে। এই সূত্রের মধ্যে যে কিউটা আছে এটা কিন্তু বাইরে যেটা আধান নিয়ে এসেছে সেটা না, যার ক্ষেত্র সেই কিউ দেওয়া আছে। এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আমরা যদি এই সূত্র ব্যবহার করি তাহলে কোন কিউ বসাইতে হবে, এই সূত্র ব্যবহার করলে কোন কিউ বসাইতে হবে, এটা আইডিয়া থাকতে হবে। তোমাদের বইয়ে 293 পৃষ্ঠায় বলছে 5 নম্বর চার্জ এর জন্য 10 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত, যেখানে লেখা দেবে ইলেকট্রিক ফিল্ড তার মানে তোমাদের বুঝতে হবে সেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কথা বলা হয়েছে। বইয়ে এইটুকু একটা গ্যাপ আছে, বইয়ে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একেই বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বলতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কে বোঝানো হয়েছে, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কে বোঝানো হয়েছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার এই মাত্র আমরা একটা সূত্র পড়ে আসলাম, এই উদাহরণ হচ্ছে 293 পৃষ্ঠার উদাহরণ যেটা আছে। আমাদের কুলম্ব ছিল 5 কুলম্ব, দূরত্ব আর ছিল 10 মিটার, আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলা হয়েছে। তা আমরা জানি ই ইকুয়াল দূরত্ব থাকলে কে কিউ বাই আর স্কয়ার, যে সূত্রটা আমরা একটু আগে বললাম। কে এর মান তো আমরা জানি, এটা কুলম্বের সূত্র আমরা পড়ে আসছি, 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে কে এর মানটা আমরা এখানে বসিয়ে দেই, কিউ 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 5 কুলম্ব আর আর 10 মিটার, 10 এর পর স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে যে মানটা ওরা পেয়েছে 4.5 × 10⁸, তারা ঠিক আছে, বই অনেক সময় ভুল থাকে তো 10⁸, এর এককটা তোমরা নিশ্চয় জানো নিউটন পার কুলম্ব, একটু আগে আমরা বলেছি নিউটন পার কুলম্ব। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে যাই, অঙ্কে দেখো 3 কুলম্ব চার্জের একটি বস্তু 10 নিউটন বল অনুভব করছে, জায়গাটি ইলেকট্রিক ফিল্ড কত। আমরা বলেছি ইলেকট্রিক ফিল্ড বলতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কে বোঝানো হয়েছে, এটা আমরা শুরুতে বলে দিয়েছি। তা 3 কুলম্ব চার্জ, তা কিউ আছে 3 কুলম্ব, বল 10 নিউটন, এ হচ্ছে 10 নিউটন, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ইকুয়াল পার্ট। আমরা জানি ই ইকুয়াল এফ বাই কিউ, এটা তো দূরত্ব নাই, তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, আর দূরত্ব থাকলে তো উপরের সূত্র ব্যবহার করতাম। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, এফ হচ্ছে 10 নিউটন আর কিউ হচ্ছে 3 কুলম্ব, ক্যালকুলেশন করলে আমরা ইন্টেন্সিটি পেয়ে যাচ্ছি 3.33 নিউটন পার কুলম্ব। এই ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটা কার তড়িৎ ক্ষেত্র, এটা আধানের, ধরলাম এটা ধনাত্মক আধান, তার তড়িৎ ক্ষেত্র, এটা ধনাত্মক আধান হতে পারে ঋণাত্মক আধান হতে পারে, এর একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান এর আগে ব্যাখ্যা দিয়েছে 1 কুলম্ব আধান, আসলে 1 কুলম্ব আনা হবে না, আনা হবে 20 কুলম্ব 25 কুলম্ব, কিন্তু সেখান থেকে ক্যালকুলেশন করে 1 কুলম্বের যেটা বের হবে, সংজ্ঞাটা একটু বলে দেই, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান বা 1 কুলম্ব ধনাত্মক আধান আনলে যে কাজ সম্পাদিত হয়, যে কাজ সম্পাদিত হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল।
তো এই একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে আমরা একটা কি আনবো, ধনাত্মক আধান, কিন্তু অন্য আধান না, এটা যার ক্ষেত্রে হোক, ধনাত্মক আধানের ক্ষেত্র হোক ঋণাত্মক আধানের ক্ষেত্র হোক, ডাজন্ট ম্যাটার, আমাকে যে আধানটা নিয়ে আসতে হবে সেটা ধনাত্মক আধান। আমি একটা ধনাত্মক আধান নিয়ে আসতেছি এই ক্ষেত্রের মধ্যে, ধরো এইখানে আমি মনে রাখবো এই ক্ষেত্রের ঠিক বাইরে এই জায়গাটা, এখানে তো এই আকর্ষণ বিকর্ষণ বল দেখাবো না, এই বাহিরটাকে বলা হয় অসীম। অসীম বলতে এখানে অনেক দূর না, অসীম বলতে এ যে এরিয়ার মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল দেখায় সেই এরিয়ার বাহিরেই হচ্ছে অসীম। তো অসীম থেকে একটি আমি ধনাত্মক আধানকে নিয়ে আসলাম এক্ষেত্রের মধ্যে, ধরো এই জায়গায় নিয়ে আসলাম একটা ধনাত্মক আধান, নিয়ে আসলে নিশ্চয়ই আকর্ষণ বিকর্ষণ বল হবে, বিকর্ষণ বল হলে এটা সরে যাবে, আকর্ষণ বল হলে টানবে, তার মানে সরণ হবে, তার মানে কাজ সম্পাদিত হবে। তা বলা হয়েছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে নিয়ে আসলে যে কাজ ডব্লিউ ওয়ার্ক যে কাজ সম্পাদিত হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব, যে কাজ সম্পাদিত হবে। ধরো আমি একটু উদাহরণ দেই, আমি নিয়ে আসলাম 20 কুলম্ব আধান, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার কাজ সম্পাদিত হলো 100 জুল। তা 20 কুলম্ব তো 100 জুল হয়েছে, সেটা বিভব না, 1 কুলম্ব কত হয়েছে, তাহলে 100 জুলকে আমি যে 20 দিয়ে ভাগ দেই তার হলো 5, এই যে 5 পেলাম, অর্থাৎ 1 কুলম্বের জন্য কাজ সম্পাদিত হয়েছে 5 জুল, এটাই তড়িৎ বিভব। আমরা যদি ঐকিক সাজাই যে কিউ কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে নিয়ে আসতে ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হলো, 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে নিয়ে আসতে কিন্তু কাজ হবে ডব্লিউ বাই কিউ। 1 কুলম্ব ধনাত্মক আধানের কৃত কাজেই তো তড়িৎ বিভব, তাহলে বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয়েছে, ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ, ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ, তড়িৎ বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয়েছে, ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। ডব্লিউ তো কিন্তু কাজ, কাজের একক তো জুল, আর কিউ তো আধান, আধান একক তো কুলম্ব, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে জুল পার কুলম্ব, এই জুল পার কুলম্ব হচ্ছে বিভবের একক, জুল পার কুলম্ব হচ্ছে বিভবের একক, এই জুল পার কুলম্ব, জুল কুলম্বকে বলা হয় ভোল্ট, ভিওএলটি, টি মনে হয় ভোল্ট, ভোল্ট, এই জুল পার কুলম্বকেই বলা হয় ভোল্ট, অর্থাৎ তড়িৎ বিভবে একক হচ্ছে ভোল্ট, ভোল্ট একটা লব্ধ একক, এর মধ্যে জুল আছে কুলম্ব, 1 ভোল্ট, 1 ভোল্টটা কি, এটি একক ধনাত্মক আধানকে বা 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কাজ সম্পাদিত হয়, 1 জুল কাজ সম্পাদিত হয় তাহলে যে বিভব পাওয়া যাবে তাকেই বলা হয়েছে 1 ভোল্ট, এনেছি 1 কুলম্ব ধনাত্মক আধান, কাজ পেয়েছে 1 জুল, তাহলে সেই বিভব 1 ভোল্ট। যদি 1 কুলম্ব ধনাত্মক আধান আনতাম আর কাজ যদি 10 জুল পাইতাম তাহলে সেই বিভব 10 ভোল্ট। এইভাবে যে কোনো বিভবের সংজ্ঞা দেওয়া যেতে পারে। একটি ধাতব গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তার উপর যদি কিউ চার্জ দেওয়া হয় তাহলে পটেনশিয়াল বিভব হবে ভি ইকুয়াল কিউ বাই সি, এটা শুধুমাত্র ধাতব গোলকের ক্ষেত্রে। বলা হয়েছে সি কি, কিউ তো আধান, ভি তো বিভব, সি কি, সি বলা হয়েছে গোলকের ধারকত্ব, গোলাকার ধাতব গোলকের জন্য সি এর মান সি ইকুয়াল আর বাই কে, সি ইকুয়াল আর বাই কে, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, কে হচ্ছে কুলম্বিক ধ্রুবক, 9×10^9 নিউটন পার
কুলম্ব, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এই দুটা সূত্র থেকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে ভি ইকুয়াল কি আসে, সির মানটাই ধারকত্বের মানটা আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, কিউ থাকতেছে উপরে, সির মান আর বাই কে যদি এখানে বসাই দাও উল্টে যাবে, উল্টে গেলে কে টা যাবে উপরে, কে কিউ বাই আর, এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। তাহলে ধাতব গুলকের ক্ষেত্রে বিভব ইকুয়াল কে কিউ বাই আর, কাজে যদি আর ওয়ান আর টু ব্যাসার্ধে দুটি ধাতব গুলক থাকে, দুটি গুলোকে সমান পরিমাণ চার্জ কিউ দেওয়া হয়, তাহলে যে গুলোকের ব্যাসার্ধ কম সেখানে পটেনশিয়াল বা বিভব বেশি হবে, আর যে গুলোকের ব্যাসার্ধ বেশি তার বিভব কম হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভব হচ্ছে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, নিচে ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধ বড় বিভব কম, ব্যাসার্ধ ছোট বিভব বেশি, যদি আধান একই থাকে।